আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত হ্যান্ডিক্রাফট। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুশিকাটা দিয়ে এই হাফ বডি কলারটি। দেখুন আমি করে নিয়েছি, এটা হচ্ছে স্কোয়ার কলার। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন কাজটি শুরু করে দিই। প্রথমে একটি চার কোনাচা গলা তৈরি করতে হবে। গলাটা আমি আগেই তৈরি করে নিয়েছি, এটার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে কীভাবে আপনারা চার কোনাচা গলাগুলো তৈরি করবেন। আপনারা ওই মাপ অনুযায়ী করে নেবেন। আমি আগে একটা তৈরি করে নিয়েছি, তো ওইখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কীভাবে চার কোনাচা গলা তৈরি করবেন। আশা করি ওই ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হবেন। তো এখন আমি সেকেন্ড রাউন্ড থেকে শুরু করব। প্রথমে আমি চারটি কর্নার করে নিয়েছি, এখন দুই নাম্বার রাউন্ড থেকে শুরু করব। প্রথমে তিনটি চেন করে নিব। এবার এটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টে নেওয়ার পর এই যে দেখেন, এই ঘরে কোনো কাজ করব না, দ্বিতীয় যে চেনটি আছে এই দ্বিতীয় নাম্বার চেন থেকে আমরা কাজ করব। তো দ্বিতীয় নাম্বার চেনে এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব। এটা হচ্ছে বোতাম ঘর, বোতাম ঘরের জন্য আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব। চার, পাঁচ, দেখুন এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করলাম। এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা ডাবল ক্রোশেট হচ্ছে বোতাম ঘরের জন্য। এরপর একটা চেন স্কিপ করব। এই চেনটা স্কিপ করে প্রথমে একটি চেন, দুইটি চেন করে নিব। এরপর একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন, পরবর্তী চেনে আবারও তারপরে চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট, আবারও তারপরে চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট। টোটাল তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব, একটা চেন স্কিপ করে। এরপর একটা চেন করব, আবারও একটা চেন স্কিপ করব, তারপর পরবর্তী তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব। একটা চেন স্কিপ করতে হবে, এরপর পরবর্তী তিনটি চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন আবার তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার একটা চেন করব, চেন করার পর আবারও তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশেট করব। তিনটা চেনে একটা চেন স্কিপ করার পর তারপর তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট। দেখুন এই যে প্রথমে দুইটা চেন করে তারপর তিনটা ডাবল ক্রোশেট, তারপর একটা চেন করে একটা ঘরে স্কিপ করে তিনটা ডাবল ক্রোশেট। এরপর কর্নারের দিকে চলে এসেছি। দেখেন কর্নারের দিকটা একটু অন্যরকম হবে, যেহেতু এটা কর্নার করতে হবে। এই যে কর্নারের দিকে চলে এসেছি, কর্নারের দিকে একটা চেন স্কিপ করে আবার একটা চেন করলাম। চেন করার পর আবার এখানে আমরা কর্নারের জন্য তিনটা ডাবল ক্রোশেট করব। দেখুন তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে একটা চেন স্কিপ আছে, একটা চেন স্কিপ ছিল, তারপর একটা চেন করে এরপর তিনটা ডাবল ক্রোশেট, এরপর দুইটা চেন, আবার এই কর্নারের মধ্যেই তিনটা ডাবল ক্রোশেট। দেখুন এটা হচ্ছে কর্নার, কর্নারের দিকে ঠিক এরকম হবে। প্রথমে তিনটা ডাবল ক্রোশেট, তারপর দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশেট, এভাবে করে কর্নারটা করতে হবে। এরপর আবার একটা চেন স্কিপ করব। প্রথমে একটা চেন করে নিলাম, এরপর একটা চেন স্কিপ, এরপর পরবর্তী তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট। একটা চেন স্কিপ কর, পরবর্তী তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, একটা ঘরে স্কিপ, এরপর পরবর্তী তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট।
দেখুন এই যে একটা চেন স্কিপ, তারপর পরবর্তী তিনটা ডাবল ক্রোশেট, এভাবে করে আবার আমি কর্নার পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আবার আমি কর্নার পর্যন্ত চলে এসেছি, কর্নারটা দেখিয়ে দিচ্ছি। এরপর দেখেন এখানে একটা চেন স্কিপ হয়ে এখানে দুইটা ডাবল ক্রোশেট ঘর আছে, দুইটা ডাবল ক্রোশেট করতে হবে, তিনটা নেই, সমস্যা নেই, আপনারা নিয়মটা ফলো করবেন। একটা চেন স্কিপ করে এখন যে দুইটা চেনে ঘর আছে এখানে দুইটা ডাবল ক্রোশেট করে নেব, তারপর আবার একটা চেন করব। এরপরে যে কর্নার, কর্নারের দিকে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। যখন কর্নারে আসব তখন তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখেন, তারপর দুইটা চেন করব, এরপর আবার তিনটা ডাবল ক্রোশেট করব। কর্নারের দিকে আসলে এই নিয়মটা ফলো করতে হবে। এই যে দেখেন আরেকটি কর্নার হয়ে গেল। এই যে এখানে একটা চেন স্কিপ করে দুইটা ডাবল ক্রোশেট করেছি, এরপর একটা চেন করে তারপর কর্নারটি করেছি। এরপর আবার এর পাশ থেকে একটা চেন স্কিপ করতে হবে। একটা চেন স্কিপ করে প্রথমে একটি চেন করে নিলাম, এরপর একটা চেন স্কিপ, তারপর পরবর্তী তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট। দেখেন তারপর আবার একটি চেন, এরপর আবার একটা ঘর চেন স্কিপ, তারপর পরবর্তী তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট। এভাবে করে আবার আমি এ পর্যন্ত কর্নার পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আবার আমি করে নিয়েছি এই যে কর্নার পর্যন্ত। এরপর আবার এখানে একটা চেন স্কিপ করতে হবে, প্রথমে একটি চেন করে নিলাম, এরপরে দেখেন এই চেনটা স্কিপ করার পর আবার আমার তিনটা ঘরের মধ্যে, তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট কিন্তু হয়েছে। এখানে আগে কর্নারের মধ্যে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট হয়েছে, এই কর্নারের মধ্যে তিনটা। শুধু নিয়ম অনুযায়ী করলেই হবে। তারপর আবার একটা চেন করে নিলাম, চেন করার পর এই যে কর্নারের দিকে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। যখন কর্নারের দিকে আসবো তখন এটা করতে হবে, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপর আবার তিনটা ডাবল ক্রোশেট। দেখেন আবার একটি কর্নার হয়ে গেল, টোটাল এখানে আমার তিনটা কর্নার কমপ্লিট। এই যে দেখেন আবার কর্নার হয়ে গেছে আমার তিনটা কর্নার, কর্নারের দিকে তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশেট। এরপর আবার একটা চেন করে নিব, চেন করার পর একটা চেন স্কিপ করে পরবর্তী তিনটি চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব। এরপর আবার আমি কর্নার পর্যন্ত এভাবে করে নিব। দেখুন আবার আমি সম্পূর্ণটা করে নিয়েছি, কর্নারের দিকে চলে এসেছি, আবার এখানে একটা চেন স্কিপ করে দুইটা ডাবল ক্রোশেট করে নেব দুইটা চেনের মধ্যে। এরপর কর্নারের দিকে এসেছি, প্রথমে একটা চেন করব, এবার কর্নারের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব। এরপর দুইটা চেন করব, দেখেন এই যে এখানে একটা চেন করে তারপর তিনটা ডাবল ক্রোশেট করেছি, এখন আবার দুইটা চেন করে তিনটা ডাবল ক্রোশেট করব। এই যে তারপর আবার একটা চেন স্কিপ করে প্রথমে একটা চেন করে নিলাম, একটা চেন স্কিপ করে পরবর্তী তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট। দেখেন এরপর আবার একটি চেন করব, চেন করার পর আবার একটা চেন স্কিপ পরবর্তী তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট।
এরপর একটা চেন, এরপর পরবর্তী তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট। এরপর আমি লাস্টের দিকে চলে এসেছি, এখন আমি বোতাম ঘর করব। এখানে পাঁচটা চেন রাখব, রাখার পর দেখেন একটা চেন স্কিপ করতে হবে। এখন আমি দুটা চেন করে নিব, দুটা চেন করার পর একটা চেন স্কিপ করে পরবর্তী যে পাঁচটি চেন আছে, পরবর্তী পাঁচটি চেনের মধ্যে পাঁচটি ডাবল ক্রোশেট করে নিব। এটা হচ্ছে বোতাম ঘর। এই বোতাম ঘরের জন্য পাঁচটি চেনের উপর সব সময় পাঁচটি ডাবল ক্রোশেটই হবে। তো আমি পাঁচটি চেনের উপর পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, যে লাস্ট চেনের উপর ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন রাউন্ড টু কমপ্লিট। এই যে দেখেন 1 2 3 4 এভাবে করে, এই যে দেখেন প্রথম রাউন্ডটি দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট করলাম। দেখেন আমার চারটা কর্নার কিন্তু ঠিকই আছে। এবার রাউন্ড থ্রি করব, রাউন্ড টু শেষ করব। রাউন্ড থ্রি করার জন্য প্রথমে তিনটি চেন করে নিব। এবার এটাকে টার্ন করে নিয়ে এই যে দেখেন পাঁচটা, যে বোতাম ঘরের জন্য পাঁচটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই পাঁচটা চেনের মধ্যে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব। এই জায়গাটা সব সময় ঠিক থাকবে, পাঁচটা চেনের উপর পাঁচটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে চাইলে আপনারা সিঙ্গেল ক্রোশেট করেও নিতে পারবেন, আমি ডাবল ক্রোশেট করে করে করছি। তো পাঁচটা চেনের উপর পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার দেখেন এখানে যে একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপটার মধ্যে আমরা কোনো কাজ করব না। এখন প্রথমে দুইটা চেন করে নিব, দুইটা চেন করার পর এই গ্যাপটা বাদ দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করে নিব। পরবর্তী গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন এই যে এই গ্যাপটা বাদ দিয়ে তারপর পরবর্তী গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। ওই গ্যাপে কাজ করা যাবে না, তাহলে কিন্তু ঘরগুলো এখান থেকে বেড়ে যাবে, আপনার কাজটা সুন্দর হবে না। এই এই দিক থেকে কোনো ঘর বাড়াবো না, আমরা সামনের দিক থেকে ঘর বাড়াবো। এরপর একটা চেন করে তারপর তিনটা ডাবল ক্রোশেট করব এর পরবর্তী ঘরের মধ্যে। দেখুন তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটা চেন করব এর পরবর্তী ঘরের মধ্যে, আবার তিনটা ডাবল ক্রোশেট করব। এখন প্রত্যেকটা যে ঘর হয়েছে এই প্রত্যেকটা ঘরের মধ্যেই তিনটা তিনটা ডাবল ক্রোশেট করতে হবে, একটা করে চেন করে। একটা চেন করে নিব এখন। এরপরে যে কর্নার, কর্নারের দিকে যখন আসব, কর্নারের দিকে কিন্তু তিনটা ডাবল ক্রোশেট করতে হবে, এরপর দুইটা চেন করতে হবে, এরপর আবার তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। যখন কর্নারের দিকে আসব তখন এই নিয়মটা করতে হবে, আর বাদ বাকি যে ঘরগুলো থাকবে সেখানে একটা চেন করে তারপর প্রত্যেকটা ঘরের মধ্যে তিনটা তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে আমি দেখেন কর্নার দিকে কাজ করছি, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আবার একটি কর্নার হলো, এই যে এটা হচ্ছে কর্নার। কর্নার দিকে আসলে এই কাজটি করতে হবে, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশেট। এরপর একটা চেন করব। দেখেন এখানে যে আমি একটা চেন করে কর্নার দিকে করেছিলাম, ওই চেনের গ্যাপটাতে কোনো কাজ করব না। একটা আগে চেন করে নিচ্ছি, চেন করার পরে যে এই গ্যাপটার মধ্যে কোনো কাজ করব না। এই যে একটা চেন করে যে কর্নার দিকে তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম, এখানে আর কোনো কাজ না করে এই যে এখানে যে একটি গ্যাপ হয়েছে, এই যে একটা চেনের গ্যাপের মধ্যেই তিনটা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন এরপর আবার একটি চেন করে আবার তার পরবর্তী ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব। এই পর্যন্ত করে নিচ্ছি আবার আমি এভাবে করে তিনটা তিনটা ডাবল ক্রোশেট করে। দেখুন আবার আমি করে নিয়েছি প্রত্যেকটি ঘরে, দেখেন তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন, তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন করে তারপর তিনটা ডাবল ক্রোশেট করেছি। এরপর কর্নারের দিকে চলে এসেছি, দেখেন এই যে কর্নার,
কর্নার দিকে প্রথমে একটি চেন করে নিতে হবে, এরপর কর্নারের দিকে তিনটা ডাবল ক্রোশেট করে নেব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর দুইটা চেন করতে হবে, তারপর আবার এই কর্নারের দিকেই তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন আবার একটি কর্নার হলো আমার, এই যে এটা হচ্ছে কর্নার। কর্নারের দিকে সব সময় কাজটি করতে হবে, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশেট, আর প্রত্যেকটি ঘরে তিনটা তিনটা ডাবল ক্রোশেট হবে। এরপর এই যে দেখেন এখানে যে আমি তিনটা ডাবল ক্রোশেট করার পর একটা চেন করেছিলাম, কোনো চেন স্কিপ না করে ওই চেনটা স্কিপ করতে হবে, এই ঘরটাতে কোনো কাজ করব না। পরবর্তী যে একটা চেন স্কিপ করেছিলাম সেই চেনের ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করে নেব। ওই কর্নারটা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই এই জায়গাটা করতে হবে। এরপর একটা চেন, তার পরবর্তী গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট। এভাবে করে আবার আমি ওই কর্নার পর্যন্ত করে নিব, এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এরপর আবার কর্নার দিকে চলে এসেছি, কর্নার দিকে যখন আসব প্রথমে একটা চেন করে নিব, চেন করার পর আবার ঠিক একই নিয়ম তিনটা ডাবল ক্রোশেট। এরপর দুইটা চেন করতে হবে, যে তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, এরপর আবার তিনটা ডাবল ক্রোশেট। তিনটা ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা চেন করে, দেখুন একটা চেন করে নিলাম, একটা চেন করে যে এই চেনটার মধ্যে কোনো কাজ করব না। তার পরবর্তী যে একটা চেনের গ্যাপের করেছিলাম সেখানটার মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করে নেব। এরপর বাদ বাকিগুলো একই নিয়ম হবে, আমি সবটুকু করে নিচ্ছি এখন। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি এই পাশটুকু দেখিয়ে দিচ্ছি, এই পাশটুকু একটু অন্যরকম হবে সেজন্য। তো দেখুন এই যে আমি প্রথমে দুই নাম্বার রাউন্ডে যে দুটি চেনের গ্যাপ করেছিলাম, এখানে এখানে একটি চেন করে তিনটি ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখেন তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম এই ঘরটার মধ্যে, এরপর একটা চেন করে পরবর্তী যে পাঁচটি চেন আছে সে পাঁচটি চেনের মধ্যে পাঁচটি ডাবল ক্রোশেট করতে হবে। এই লাস্টের টুকু এভাবে করতে হবে। তো আমি পরবর্তী বোতাম ঘরের জন্য যে পাঁচটা ডাবল ক্রোশেটের ঘর আছে সে পাঁচটা ডাবল ক্রোশেটের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার প্রথম যে তিনটি তিন নাম্বার চেন আছে তিন নাম্বার চেনের ভিতরে ক্রোশটাকে ঢুকিয়ে নিয়ে এখানে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন রাউন্ড থ্রি কমপ্লিট। এবার রাউন্ড ফোর, তিনটি চেন করে নিলাম, এবার পাঁচটা ডাবল ক্রোশেটের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন পাঁচটা ডাবল ক্রোশেটের উপর পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে দেখেন এবার যে একটা চেনে গ্যাপ করেছিলাম এই গ্যাপের মধ্যে কিন্তু আর কোনো কাজ করব না। এখন আমি দুটো চেন করে নিয়ে এই গ্যাপটি বাদ দিয়ে তার পরবর্তী গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব। এই গ্যাপের মধ্যে কোনো কাজ করবেন না, এই গ্যাপের মধ্যে কাজ করলে কিন্তু কাজগুলো সুন্দর হবে না, ছড়িয়ে যাবে। তো তিনটা চেনের উপর তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর আবার একটা চেন করে পরবর্তী ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করে নেব। সামনের দিকে ঘর বাড়বে। তারপর আরেকটা চেন করলাম, তারপর পরবর্তী গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করে নেব। এখন একদমই সোজা প্রত্যেকটি ঘরের মধ্যে তিনটা তিনটা ডাবল ক্রোশেট হবে একটা চেন করে। আর যখন কর্নারে আসব কর্নারের দিকে
তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, এরপর তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখেন, এই জায়গাটা ব্যালেন্স রাখতে হবে সব সময়। তারপর একটা চেন করে তারপরে যে কর্নারের দিকে তিনটা ডাবল ক্রোশেট করে নিব। এরপর দুইটা চেন করব, এরপর তিনটা ডাবল ক্রোশেট করব। এই যে আবার একটি কর্নার হলো, এরপর একটা চেন, তারপর পরবর্তী ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট। এভাবে করে কিন্তু আপনার প্রত্যেকটি রাউন্ডে ঘরগুলো বাড়বে। যে দেখেন, এভাবে করে এখন আমি সম্পূর্ণটা করে নিব। এখন একই নিয়ম আর দেখালাম না, প্রত্যেকটি ঘরে একটা করে চেন, তিনটা ডাবল ক্রোশেট, কর্নারের দিকে আসলে তিনটা ডাবল ক্রোশেট, দুটো চেন, আবার তিনটা ডাবল ক্রোশেট। এভাবে করে দেখেন আমি আবারও পুরো লাইনটা করে নিয়েছি। এই যে দেখেন, কর্নারের দিকে কিন্তু এরকম হবে আর সবগুলো ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট হবে। এবার এই পাশটুকু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তিন নাম্বার লাইনে যে আমি দুটো চেনে গ্যাপ করেছিলাম, সেখানে কিন্তু আবার তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে এ পাশে করে নিয়েছিলাম দুই নাম্বার রাউন্ডে, এই যে দেখেন দুই নাম্বার রাউন্ডের গ্যাপের মধ্যে তিন নাম্বার রাউন্ডে তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম। এবার চার নাম্বার রাউন্ডেও ঠিক একই কাজ করব। তিন নাম্বার রাউন্ডে যে গ্যাপটি তৈরি করেছিলাম আমি, সেই গ্যাপের মধ্যে এই যে দেখেন, এখানে তিনটা ডাবল ক্রোশেট করে একটা চেন করে তারপর ঘরটা শেষ করেছিলাম, এবং পরবর্তী ঘরের মধ্যে আবার দুইটা চেন করে একটি গ্যাপের সৃষ্টি করেছি। এই যে এই গ্যাপের মধ্যেও ঠিক একইভাবে কাজ করতে হবে। এই যে এই গ্যাপের মধ্যে আবার একটা চেন করে তারপর তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। এই পাশে একবার হবে, ওই পাশে একবার হবে, এভাবে করে এই লাস্টের বোতাম ঘরের জায়গাটা করতে হবে এমন করে। এরপর একটা চেন করে তারপর পরবর্তী যে পাঁচটা চেনে গ্যাপ আছে, পাঁচটা চেনে গ্যাপের মধ্যে পাঁচটা ডাবল ক্রোশেট করতে হবে। এই পাঁচটা চেনের উপর আমি পাঁচটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেখুন করে নিয়েছি। এবার পাঁচ নম্বর রাউন্ডে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে দেখেন, পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি বোতাম ঘরের জন্য। এবারে যে একটা চেনে যে গ্যাপ করেছিলাম, এখানে আর কোনো কাজ করব না। একবার আমি দুটা চেন করে পরবর্তী যে গ্যাপটি আছে সেইখানে তিনটা ডাবল ক্রোশেট করব। এই যে এ পাশটা সব সময় এরকমভাবে করতে হবে, এ পাশটা এভাবে করতে হবে। আমি দোনো পাশটা কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে করবেন, যে এ পাশটা এভাবে করে তিনটা ডাবল ক্রোশেট করে নিয়ে তারপর সবটুকু একই নিয়মে করতে হবে। এই যে দেখেন, এবার প্রত্যেকটি গ্যাপে তিনটা করে ডাবল ক্রোশেট করতে হবে। কর্নার দিকে আসলে কর্নারের নিয়মটা ফলো করতে হবে। এরপর লাস্টের দিকে এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট করে একটা চেন করে, যে এই লাইনটি যেভাবে করেছি ঠিক এই লাইনটিও ঠিক একইভাবে করতে হবে। একটা চেন করে তারপর পাঁচটা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর সবগুলো নিয়ম একইভাবে হবে। তো এভাবে করে আমি মোট দশটি রাউন্ড করে নেব। আমি পাঁচটি রাউন্ড করে দেখালাম, এরপর আরও পাঁচটি রাউন্ড এভাবে করে করে নিচ্ছি। এভাবে করে আমি পরবর্তী পাঁচটি রাউন্ড করে নিচ্ছি। দেখুন, আমি আবার পরবর্তীতে পাঁচটি রাউন্ড করে নিয়েছি, টোটাল এখানে দশটি রাউন্ড করেছি। এবার লাস্টের রাউন্ডটি করব। এখানে আমি টোটাল দশটি রাউন্ড করেছি, পাঁচটি রাউন্ড আপনাদের দেখিয়েছি, এরপর পরবর্তীতে পাঁচটি রাউন্ড করে নিয়েছি। এখন এই লাস্টের রাউন্ডটি করে নেব, এগারো নম্বর রাউন্ডটি। আমি এখানে বোতাম ঘরের জন্য পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, দেখুন পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টের রাউন্ডটি করছি। প্রথমে একটি চেন করে নেব, চেন করার পর এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে আমি আটটি ডাবল ক্রোশেট করে নেব। এই গ্যাপটার মধ্যে টোটাল আটটা ডাবল ক্রোশেট করতে হবে।
এভাবে করে আমি আটটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এই গ্যাপটির মধ্যে। দেখুন আমি আটটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর যে গ্যাপটি আছে এই গ্যাপটির মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই আটটা ডাবল ক্রোশেটকে জয়েন করে দিতে হবে। দেখেন এরকম হবে। এরপরে গ্যাপের মধ্যে আবারও আটটি ডাবল ক্রোশেট করে নেব। আটটি এখানে আটটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এতে দেখেন আটটি ডাবল ক্রোশেট আবার করে নিলাম। এরপর যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দিব। দেখুন ঠিক এরকম একবারে আটটি ডাবল ক্রোশেট হবে, এরপরের ঘরে হবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। এভাবে করে সম্পূর্ণটা রাউন্ড শেষ করতে হবে। তো আমি এভাবে করে সম্পূর্ণটা করে নিচ্ছি একইভাবে। দেখুন আমি একইভাবে সম্পূর্ণটা করে নিয়েছি। এই যে আটটা ডাবল ক্রোশেট করার পর তার পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে ডাবল ক্রোশেটগুলোকে জয়েন করে দিতে হবে। এভাবে করে সম্পূর্ণটা করে নিয়েছি। এবার লাস্টের এই যে লাস্টের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে এবার পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করব। এখানে বোতাম ঘরে যদি আপনাদের পাঁচটি জায়গায় চারটি হয় কোনো সমস্যা নেই, বোতাম ঘরটা একটু কম চেনের কারণে কম বেশিও হতে পারে, নিয়মগুলো ঠিক থাকলে হবে। তো পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ধরুন এইদিকে পাঁচটি বোতাম ঘর হয়েছে, ওইদিকে চারটি হয়েছে, এরকম হলে কোনো সমস্যা নেই, আপনারা নিয়মটা ফলো করে কাজগুলো করলে হবে। দেখুন আমি পাঁচটি বোতাম ঘরে পাঁচটি করে নিয়েছি ডাবল ক্রোশেট। এবার রাউন্ডটি শেষ করে দিব একটা চেন করে, তারপর এক সুতাটা কেটে নেব। এখন সুতাটা বের করে নিয়ে আসছি। এভাবে করে যখন কাজ শেষ হয়ে যাবে এভাবে করে সুতা কেটে বের করে নিয়ে আসতে হবে। এবার দেখুন আমার চার কোনাচে গলাটি কমপ্লিট হয়ে গেছে। এই যে সম্পূর্ণ গলাটি, এই যে দেখুন টোটাল কিন্তু এগারোটি রাউন্ড হয়েছে লাস্টের রাউন্ডটা দিয়ে। এবার আমি সুতা যে বাড়তি সুতাটা আছে সেটা অ্যাড করে নেব। সুই দিয়ে সুইটা ঢুকিয়ে নিচ্ছি সুতার মধ্যে। এবারে যে এই চেনে চেনে এই সুতাটা হাইড করে নিতে হবে। এই যে এভাবে করে প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে আমি গেঁথে নিব, তাহলে সুতাটা কিছুটা অংশ হাইড হয়ে যাবে, এরপর কেটে ফেললে কোনো সমস্যা হবে না। এভাবে করে সেলাই করে কিছুটা অংশ হাইড করে নিব, তারপর কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি, সেই সাথে দেখেন আমার এই কলারটিও কমপ্লিট। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুকে গ্রুপ আছে কুরুজের কাজ শেখা, চাইলে আপনারা ওইখানেও জয়েন হতে পারেন আপনাদের হাতের কাজগুলো শেয়ার করার জন্য। দেখুন আমার কলারটি এবার কমপ্লিট। এখানে একটা ফুলও দিতে পারেন চাইলে আপনারা, যে কোনো গোলাপ বা অন্য যে কোনো ছোট্ট ফুল। আমি এই ফুলটি দিচ্ছি, এটার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখানে আছে। দেখুন এভাবে করে একটা ফুলও দিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।